সবাইকে আজকের এই ক্যাবিনেট ব্রিফিং এ স্বাগত জানাই সাংবাদিক বন্ধুরা এবং আর উৎসব দীপাবলি আমরা পেরিয়ে এসেছি প্রত্যেককে আর উৎসব দীপাবলির অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে ক্যাবিনেট বৈঠক সমাপ্ত হয়েছে এবং চিরাচরিত ভাবে ক্যাবিনেটে আজকে যা সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে বিষয়ে আপনাদের মাধ্যমে আমরা সরকারের তরফ থেকে রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। প্রথম যে সিদ্ধান্ত আজকে আমাদের ক্যাবিনেটে গৃহীত হয়েছে সেটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট 7 ভ্যাকেন্ট পোস্ট of sub inspector of excise under excise organization through TPSC এর মাধ্যমে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্টে 7 জন সাব ইন্সপেক্টর পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছে। TPSC তার রিক্রুটমেন্ট করবে পরবর্তী সময়ে। আমাদের বর্তমানে এক্সাইজ দপ্তরে 27 জন স্যাংশন পোস্ট রয়েছে যার মধ্যে 60টা পোস্ট খালি ছিল, অর্থাৎ টোটাল নাম্বার অফ 27 পোস্ট আউট অফ উইচ 7 পোস্ট ওয়ার লাইং ভ্যাকেন্ট এবং ওই যে ভ্যাকেন্ট পোস্ট গুলো নীতিগতভাবে আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে প্রশাসনিকভাবে যে আমরা দেশ সরকার TPSC এর মাধ্যমে আগামী দিনে এই 60টা পোস্ট সেখানে ভ্যাকেন্সি ফুলফিল করবে যে খালি শূন্য পদগুলো রয়েছে। আমাদের দ্বিতীয় যে সিদ্ধান্ত ইন্ডাস্ট্রি এন্ড কমার্স দপ্তরে 50 জন সিনিয়র ইনস্ট্রাক্টর, আপনারা জানেন যে আমাদের কাঞ্চনপুর কন্ডাছড়া শান্তিরবাজার এই তিনটি ITI নতুন সেখানে তৈরি করা হয়েছে যেখানে ITI ছিল না ইন্ডাস্ট্রি এবং কমার্স দপ্তরের অধীনে। কাঞ্চনপুর কন্ডাছড়া এবং শান্তিরবাজার এই তিনটে ITI কে চালাতে গেলে ম্যান পাওয়ারের দরকার, তো স্বাভাবিকভাবে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডাস্ট্রি এবং কমার্স ডিপার্টমেন্ট যে সিনিয়র ইনস্ট্রাক্টর ITI গ্রুপ সি নন গ্যাজেটেড থাকবে। 50টা পোস্ট সেখানে কাঞ্চনপুর কন্ডাছড়া এবং শান্তিবাজারের জন্য পূরণ করা হবে। তৎসঙ্গে 6টা ITI কাঞ্চনপুর কন্ডাছড়া এবং শান্তিবাজারের জন্য LDC ক্যাশিয়ার লোয়ার ডিভিশন ক্লার্ক ক্যাশিয়ার 6খানা পোস্ট এই তিনটি ITI তে পূরণ করা হবে। তবে 50+6 56 এই 56খানা পোস্ট জুনিয়র ইন্সট্রাক্টর এবং সিনিয়র ইনস্ট্রাক্টর কাঞ্চনপুর কন্ডাছড়া এবং শান্তিরবাজার এবং 6খানা LDC পোস্ট নন গ্যাজেটেড সেখানে পূরণ করা হবে। পরবর্তী সময়ে দপ্তর ঠিক করবে মডালিটিসটা কি হবে, কি আকারে সেখানে পূরণ করা হবে সেই পোস্টগুলো। তবে আমাদের টোটাল 7খানা এক্সাইজ ডিপার্টমেন্টে এবং 56খানা ITI মানে ইন্ডাস্ট্রি এন্ড কমার্স ডিপার্টমেন্ট টোটাল আমাদের এই পোস্টগুলো ফিল আপ করা হবে রাজ্য সরকারের দ্বারা। এর মধ্যে প্রথম যে 7খানা পোস্ট ভ্যাকেন্ট পোস্ট আমি বলেছি যে সাব ইন্সপেক্টর এক্সাইজ ডিপার্টমেন্টে সেগুলো TPSC করবে, TPSC এর মাধ্যমে হবে। আর বাকি যে ইন্ডাস্ট্রি এবং কমার্স ডিপার্টমেন্টের যে পোস্টগুলো সেগুলো পরবর্তী সময়ে দপ্তর ঠিক করবে ঠিকই ভাবে সেই মডালিটিস গুলো তৈরি করা হবে। তার বাইরে
আজকের ক্যাবিনেট বৈঠকে সরকারের তরফ থেকে যে রিক্রুটমেন্ট সম্পর্কিত যে বুলেটিন বা ব্রিফিং সেটা আপনাদেরকে দেওয়া হয়েছে। তার বাইরে বন্ধুরা আজকে দিল্লি থেকে রাজ্য সরকারের উদ্দেশ্যে একটা অ্যাপ্রিসিয়েশন লেটার এসেছে, যাতে করে বিগত দিনগুলোতে আমাদের বিশেষ করে অগস্ট জুলাই সেপ্টেম্বর মানে জুলাই অনওয়ার্ডস জুলাই অগস্ট সেপ্টেম্বর এই তিন মাসে আমাদের রাজ্য সরকারের যে স্টেট হেলথ অথরিটি ভালো কাজ করেছে এই কোভিডের সেখানে চেক করতে গিয়ে ভ্যাকসিনেশন প্রদান করতে গিয়ে সে বিষয়ে লেটার অফ অ্যাপ্রিসিয়েশন আমাদের রাজ্য সরকারকে পাঠানো হয়েছে। ন্যাশনাল হেলথ অথরিটি থেকে চিঠি এসেছে ডক্টর বিপুল আগরওয়াল আইপিএস ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উনি লিখেছেন সিইও স্টেট হেলথ অথরিটি কে গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে টাইমলি রিড্রেসাল এন্ড কোয়ালিটি ক্লোজার অফ গ্রিভান্সেস নট অনলি ইমপ্রুভস বেনিফিশিয়ারি এক্সপিরিয়েন্স বাট অলসো হেল্পস ইন বিল্ডিং ট্রাস্ট এন্ড কনফিডেন্স অফ দ্য কমিউনিটি। আই উড লাইক টু কংগ্রেচুলেট ত্রিপুরা স্টেট হেলথ অথরিটি এন্ড এক্সপ্রেস মাই সিনসিয়ার গ্র্যাটিটিউড ফর দেয়ার এক্সেম্পলারি পারফরমেন্স ইন কোয়ালিটি ক্লোজার অফ দ্য গ্রিভান্সেস উইথ 100% of quality closure of grievances in the month of July and September and 95% in the month of August, Tripura has achieved a unique accomplishment in the country. I understand and value the efforts you have put in setting the amazing benchmark. Once again, I thank you for your hard work, sincerity, empathy and discipline. I am grateful for your contribution and quite confident that you will be consistent in your efforts and outcomes. I wish you all the best for your future endeavors. Dr. Bipin Agarwal, CEO, State Health Authority, Tripura, সেটা পাঠানো হয়েছে। অর্থাৎ আমরা বারবার বলে এসেছি, এখনো বলছি যে জুলাই মাস থেকে আমাদের রাজ্য সরকারের প্রতিদিন যে মিশন মোডে আমরা কাজ করেছি তারই প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছি এবং কেন্দ্রীয় সরকার তার ভূয়সী প্রশংসা করে রাজ্য সরকারকে সেখানে লেটার অফ অ্যাপ্রিসিয়েশন ন্যাশনাল হেলথ অথরিটি থেকে সেখানে পাঠানো হয়েছে, যা আমরা মনে করি রাজ্য সরকারের তরফ থেকে যে আমাদের দায়িত্ব আরো বৃদ্ধি পেয়েছে এবং কেন্দ্রীয় সরকারের যে এক্সপেক্টেশন রাজ্য সরকারের উপর যে প্রথম দিকে 100% এবং পরবর্তী সময়ে 95% 95% যে আমাদের অ্যাচিভমেন্ট তা আগামী দিনে আমাদের আরো বৃদ্ধি পাবে এবং আমরা রাজ্যের মানুষকে সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে সেই সেবা আমরা প্রদান করতে পারবো যেটা আমরা বিগত দিনে করতে পেরেছি এবং সে বিষয়ে ন্যাশনাল হেলথ অথরিটি থেকে সেই লেটার অফ অ্যাপ্রিসিয়েশন এসছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন উনি স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী, ওনার নেতৃত্বে রাজ্যের কোভিড পরিস্থিতি যেভাবে আমরা কন্ট্রোল করতে পেরেছি সেটা ভূয়সী প্রশংসা দাবি রাখে এবং দ্যাট হ্যাজ বিন ডিউলি রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দিস লেটার অফ অ্যাপ্রিসিয়েশন যেটা কেন্দ্রীয় সরকার থেকে পাঠানো হয়েছে সেটা তারই প্রমাণ বা সাক্ষ্য সেটা প্রমাণ করে। আমি সাংবাদিক বন্ধুরা যদি কারোর